এইয়া কে জানো গান গাইতে আছে, হেয়া তো না দাঁড়ায় দাঁড়ায় শুনতে আসলাম, গান কে গাইছে আম্মে? এই কোকিল কণ্ঠ অত্র তল্লাটি কি আর খুঁজে পাওয়া যাবে? হায়, ময়ো ভাবতা ছিলাম মুরক্কা পোষা প্রাণী ছিল যে এমন করে গান গাইতো রাতের বেলা। যাই হোক, তুমি কি কিছু বুঝাতে চাইলে? না, মই কিছু বুঝাইতে চাইনি, আম্মে অনেক ভালো, মুই যাই। এই সুরার কথা তো পছন্দ হলো না, আর তার উপরে আমার টেন্টের বাইরে কি ষড়যন্ত্র করতেছিল। যাই হোক, রূপে আমার আগুন জ্বলে, হায় এমন আগুন জ্বলবে একটু পরে, সেই আগুনের সোডে বসবেন পুরো এলাকাবাসী দেখবে। মোর নাম সুলতান, আম্মে মোর সাথে টালটি পাল্টি করছেন, মুই ও আম্মের পাউডারের মধ্যে বিলাইর চিমড়ি দিয়ে দিছে বসবেন। একটু পরে আমের রূপে শুধু আগুন না, মাতারি আমের রূপে সুলকানি ধরবে বসেন। একটা জিনিসও ঠিক করে রাখে না, কতগুলো সোনু রাখিছিলাম অর্ধেক নিয়ে গেছে, আর এদিকে আমার লিপস্টিকটাও ভোতা করে দিছে। এটা কি কোনো খাওয়ার জিনিস যে অর্ধেক খায় ফেলেছে, ঠিক মতো লাগাতেও পারে না? না, এইসবের একটা বিচার বিহিত হওয়া দরকার। একটু সাজুগুজু করে নি, দেখেছো দেখেছো লিপস্টিকটা পুরাই ভোতা করে দিছে, দেওয়া যাচ্ছে না ঠিক মতো। না, এবার ঠিক আছে। যাক বাবা, আমার পাউডারটা দেখতেছি পুরো ভরাই আছে, এত দামি পাউডার দেখেনি মনে হয়। রূপে আমার আগুন জ্বলে, উফ, পাউডারটার যে কি সুন্দর ঘ্রাণ আমাকে তো ভালোই লাগছে। রূপে আমার আগুন জ্বলে, উফ, সুলকাচ্ছে কেন আজকে যৌবন ভরা অঙ্গে, উফ পুরে এত চুলকাচ্ছে কেন? উফ, এই পাউডারটা আজকে কি হয়েছে, কি হয়েছে, এরকম চুলকাচ্ছে কেন আজকে আমার সারা গা? আমার তো পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমার পাউডারে কি লাগাই দিয়েছে ওই শয়তান সুরা, নিশ্চয় কিছু দিয়েছে। এই আমাকেও বাঁচাও, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, চুলকাচ্ছে, কেউ ধরো। মোরে তুমি বোলাও। হ্যাঁ এ সুলতানে, তুই হাসো করে কদি, তুই কিছু করছো? মুই কি করবো, মোর তো মনে সন্দেহ লাগে, তুই কিছু করছো? হ্যাঁ তুই কি কও, মুই তো ফুলের মতো পবিত্র, তুই মরে কি কও? তুই মরে হাসো করে কদি, তুই প্রিন্সেস খায়রুনের পাউডারে কিছু দেছো? হাই দিসি, মুই জানতাম এইয়া কাম তোমারই, বুঝো তুই যে বদ। সুলতানে তো দেছো কি বান্দরওয়ালা, বুঝো কি দেছো? বিলাই সিমডি, বিলাই সিমডি ওইয়া লইয়া বুঝো প্লেন করে কাটতে, ওর যে এককালে মিল্লাত পাউডারের লগে মিক্সড করে দিয়ে আইসি, মাতারি তো সারা গায়ে দেছে, এখন দেখছো কি নাচ দেখাইতে আছে। ভালো করছো, ওর ফিটিং এ একটু কমবে। হায় এ তো তোর হাতে কি লেগে রইছে? কমবে ওই যে এ হারে মোর আল্লাহ, ইয়াদি মোরাতে লাগে রইছে। আরে ফুদাকে ফুদ, আর দেখছো মোর গায়ে লাগছে, আরে না সুলকানি এক মজুত ছাড় না, তুই করছিস কি এখন তো মোর সুলকায়? এ হ্যাঁ মুই তো বুঝতে পাই না, খারাপ মুই মুছে লই। আরে আরে তুই কর কি, আর তুই গায়ে বসে কা, আরে সামরা রে। আপনি কি বলতেছেন, দেখতে পাচ্ছেন না চুলকাতি চুলকাতি আমার সোনার অঙ্গ মাটি হয়ে যাচ্ছে? সিরাজ ভাই যাবো না, একটু মনে চুলকাইয়া দেন বসেন, দেখছেন মোর পেটটা লাল হয়ে গেছে বাবুরে,
এই সুলকানি দেখতেও কি বালা লাগে কেন বুঝি তিয়াঙ্গ দেশে একটা ফরবাদ আছে কয় এরে কাগু খাইজেতে খাইজেতে কি যে বালা লাগে আপনি বুঝেছেন সিরাজ ভাই আমি একটু পাউডার লাগাইছিলাম বাবু রে এই তুই একটা বেসামাল কথা করে গা কামু সুরা কেন ঠিক করে কথা কইতে আর না সুলকাতি সুলকাতি জীবন চলে যাচ্ছে আর আপনি আসেন কাপড় নিয়ে তো তো তোমার কি হয়েছে তোর কাছে কি শোনেন এই শয়তান স্যামনের কাছে শোনেন স্যামনের হাতে কি ছেলে এরা আমার সামনে দাঁড়ায় ফুদেছে আর স্যাম মোর সারা শরীর জ্বললে যাইতেছে তোরাতে কি আসিল রে বাবু রে কি আরে রে এরে কি আরে এরে কা সুলকার কা রে এরে কা কইছে ভাই সিরাজ ভাই কি যে ভালো লাগে আমি তো বিনা টিকেটে ছদি যাবেন মুই গেলাম এ হাতে ধর 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 হাতে সার লাই ধর ধর দেখিছেন দেখিছেন ওর হাতে কি ছিল সেই এই যা করেছে খাইজে দে তো কেন মালাই লাগে রে কতদিন হল খাইজে এই রূপ কি সুখ আপনি খাজাতেই থাকেন আমি চললাম এটা কি এর পোস্টার কি লিখছেন শেয়ার মেনের পোলার চরিত্র বিনাশ চরিত্র বানানো ভুল বিনাশ বানানো ভুল এই কামটা কেডা করছে বানানের যে অবস্থা এটা তো শালা ওই মাতবরের পোলা দেলোয়ার স্যার আর কেউ করবো না ওই তো ওই দেলোয়ার এই দেলোয়ার দেলোয়ার এদিকে কিছু হয় নাই ভাই তুই সামনে আয় কাছে আয় তোর লগে আমার অনেক কথা আছে কাছে আয় কাছে যাবো না শুনতেছি এই পোস্টার তুই লাগাইছস পোস্টার কে তোমার কি মনে হয় বানানের হাল দীক্ষা তো মনে হইতাছে তুই লেখছস ছোটবেলাতে দীক্ষাইতাছি এক বাক্যে দুই বানান ভুল তুই লেখছস কে ওই স্যার এডি লেখছস কে তোমার যদি মনে হয় আমি লেখছি তো লেখছি তুই যে লেখছস সেটা তো আমি ভালো করে বুঝছি আমি তোরে যেটা শিখাইছি হে ডাকো লেখছসটাকে এ মায়া ছেলে বাদ দিয়া তুমি সুলতানের লগে গলাগলি ধরে গাঙ্গে মধ্যে ডুব্বালো তোমার কি চরিত্র ভালা তোরে কিন্তু আমি একবারে খেয়াল আমু তুই কিন্তু খুব বাইরে গেছস পরে খাও বাদ যাও চেয়ারম্যান সাহেবের কাছে খবরটা পাঠিয়ে দিছি কি করছস তুই এদিকে আয় তোর আজকে তুই খারা আনি খারা আবার কি করছে হালায় বাজানের কানে ওই খবর দিয়ে দিছে আপনার কি হয়েছে আর পুরো অপেরা কি হয়েছে সবাই দিয়ে খালি চুলকাইতেছে আর দৌড়াদৌড়ি করতেছে ঘটনা কি রে এটা রে খাইজানি ড্যান্স বুঝতি কি যে বালা লাগে রে কেন মনে কয় বিনা টিকটে সন্ধি হসি গেছে আপনি আর ভালো এলেন না তাই না প্রিন্সেস সুলকায় আর আপনার ভাল লাগে সেটা দেখতে সে দিয়ে কি এক ও ফিনসে তো খাইতে খাইতে আমার কাছে বিচার দিছে আমি কি এতে কাছে গেছি দেখতাম তো তুই যাই কস কেন সেটির কিন্তু বালাল লাগছে আমি তো চিন্তা করছি সেটির নাম দেবো প্রিন্সেস সুলকানি আপনার সাথে কথা বলাটাই বৃথা বাবু রে আমি কি কইছিনি তোর আর হেসে হেসে আইতে ওই তুই এক কাম কর ওই হইসার তেল একটু লইয়া এটা দিলে সুলকানি ভালো যাব পার মুনা নিজে দিয়ে লন বাবু রে সেটির যে কি ফাট আমি এই অফের মালিক না সেটির মনে মালিক আমি চতুর্থ শ্রেণী কর্মচারী অন অ্যাপয়েন্টমেন্ট লেটারও হয়নি জে আব্বা সালাম আলাইকুম আব্বা আমার ডাকছেন কোথায় থাকো আমি তো আব্বা এইখানেই থাকি
এইখানেটা কোনখানে? সবুজ অপেরায়। কি যে বলেন আব্বা, আপনারা না করছেন আমাদের সবুজ অপেরায় যাইতে। আমি তো ওইদিকে যাই না, ওইদিকেও যাই না, ওইদিকের ত্রিসীমানায়ও যাই না। আরো আমার সাথে মিথ্যা কথা বলো না। আর এসব কি শুনতাছি তোমার নামে? হ্যাঁ কেন আব্বা, আবার কি হইছে, কি শুনছেন? তোমার নাকি চরিত্র বিনাশ ঘটছে। এই তল্লাটে তো মুখ দেখানোর মতো মুখ আমার তুমি রাখো নাই। গাছে গাছে পোস্টার ঝুলে চেয়ারম্যান সাহেবের একমাত্র পুত্রের চরিত্র বিনাশ। তুমি নাকি গাঙ্গে নদীতে আগারে বাগারে ওই সুলতানের গলায় ধরা গোসল করো। সি 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 হারুন, তুমি এটা কি, তুমি আমার ঘরে কোন কোন আঙ্গার হইছ? আব্বা এইটা না তো ঘটনা হইছে কি, আমি তো আস। চুপ থাক, আমারে ঘটনা বুঝাইতে আইসো না। তোমারে বলছিলাম গঞ্জের গদিতে বসতে, সেইখানে বসতে তোমার ভাল লাগে না। তোমার ওই সবুজ অপেরার বাইজি নৃত্য না দেখলে পেটের ভাত হজম হয় না। আরে বেটা, তুমি হইছ চেয়ারম্যানের পুত্র, এইসব সকাল লাভ থাকবে ঘরের ভিতরে, মাঠে ময়দানে কেন? তোমারে আমি শেষবারের মতো বইলা দিতেছি, মেম্বারের পোলারে যেভাবে তেজ্য করে দেয়া হয়েছে, তোমারে তেজ্য করে দিতে আমার কিন্তু সময় লাগবে না। যদি তোমার নামে আর কিছু শুনি, পরিণতি খুব খারাপ হবে হারুন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার নামে পোস্টার চলতেছে মাঠে ময়দানে, তুমি মনে রাখো শেখ বংশের একমাত্র উত্তরসূরি তুমি, হারুন শেখ। যাও, দূর হও সামনে থেকে। দেলোয়ারের লেগে তো এত কিছু, দেলোয়ার তরে যদি খালি সামনে একবার পাই, তরে তো আমি খাইছি, তোর কোন নিস্তার নাই। খারা খারা আমি আইতাছি। আমি ভিজা গেছি বুঝছেন, করার জায়গা পাস না তাই না? সুলতান না তারা শুনতিছে তাই না? কি করছেন বারে ইঙ্কা করে, কেউ কয় মানুষে শুনলে কি করবি? কি আছে রে, এটি দেখি তোমার সুলতানি ডান্স দিচ্ছে, দেখতে তো এবি সুন্দর লাগিচ্ছে। আরে আবার এটি আমার ভালোই গান চলিচ্ছে, আবার এটা কি নতুন গান, খালি তোমার ইস ইস করিচ্ছেন আর কেমন কিছু কর না। বাহ ভালোই তো লাগছেন, সাথে দিকে বলা দিচ্ছেন, তাহলে এটা কি সুলতানি ড্যান্স? চুপ থাক সারা বান্দর, দেখতেছিস না চুলকাতি চুলকাতি একদম চামড়া খুলে যাচ্ছে আর তুই মজা নিচ্ছিস। আমি তো ভাবছি আপনি লাগিচ্ছেন, জিন্দগি ফার্স্ট টাইম দেখলাম ইনকে ড্যান্স আর ইনকে ডান্স। আই তুই কি করছিস, তুই কি বলতিছাস? না আমি বলছিলাম কি, আপনার যে প্রতিভা গুণা আমি দেখিচ্ছি, এই প্রতিভা গুণা আমি জিন্দগিতে কোনোটি দেখিনি, আর যে স্বাক্ষর আপনি রাখিচ্ছেন। তোর মাথা রাখিছি, চুল কাছে আমি আর তুই বলতেছিস স্বাক্ষর, আমি তো দেখলাম আমাদের নতুন প্রিন্সেস খাইরুন আছে না, আমি তো দেখিচ্ছি যে সুলতানি ডান্স দিচ্ছে আর দেখি ইসং গাচ্ছে, তুই কোনটা গাচ্ছ? এসারে তুই কি কও না কও, মুই তো কিছুই বুঝি না,
দেখছো ড্যাশ বইটা কি হইছে? কচ্ছি ভেঙ্গা করে চুলকাচ্ছু কিসব? ওই সুলতান মোগো গায়ে চুলকানি দিয়ে দিলে, এখন জানতে যাইতে আছে। বাসা গেছি বারে, শালা তো খালি আমার পানি ফেলে দিছে, নাহলে চুলকানি দিয়ে দিলে তো অবস্থা আমারই খারাপ হয়ে গেল। আমি আরো ক্লারান যাও আল্লাহ। যাও কই তুই? কি করবো, তেললে আসপার যাচ্ছি গঞ্জত। ইনকা করে যদি চুলকা বের থাকিস তাহলে তো করে খুঁজে পাওয়া যাও আল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা, রচনা ও পরিচালনায় আরজে রাজু।